মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মাস্কের স্বপ্নের স্টারশিপ। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে রকেটটিকে লঞ্চ করা হয়, কিন্তু লঞ্চের মাত্র 8 মিনিটের মধ্যেই মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে এই ব্যর্থতাকে মজার ছলে নিয়েছেন ইলন মাস্ক। তিনি নিজেই স্টারশিপ ভেঙে পড়ার সময় ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আর তা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অপূর্ব নৈসর্গিক এই ভিডিওটা আগে একঝলক দেখুন। ২০২৩ থেকেই মাস্কের সংস্থা স্পেসএক্স চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স। তবে তার আগে পরীক্ষার জন্য 6টি স্টারশিপ লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সমস্ত চেষ্টাই বিফল হয়। বৃহস্পতিবার সপ্তমবার পরীক্ষা চালানোর জন্য ফের স্টারশিপ লঞ্চ করে স্পেসএক্স, আর লঞ্চের ঘণ্টাখানেক পর তা ফের ভারত মহাসাগরে নেমে আসবে সেই প্ল্যানটাই ছিল, কিন্তু হলো উল্টো কাণ্ড। ফের যে গোটা পরীক্ষা অসফল হতে চলেছে তা হয়তো গুণাক্ষরেও টের পায়নি স্পেসএক্স এর বিজ্ঞানীরা। লঞ্চের কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশে ধ্বংস হয়ে গেল স্টারশিপ। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে গেল স্টারশিপের ধ্বংসাবশেষ। স্টারশিপ ভেঙে পড়ার বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে সেখানকার মানুষ। এদিকে মহাকাশে স্টারশিপ ভেঙে পড়লে দেখা যায় মহাকাশযানের ধ্বংসাবশেষ আগুনের উল্কার মতন মাটির দিকে ধেয়ে আসছে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। স্টারশিপ ভেঙে পড়ার পরই স্পেসএক্সের তরফে জানানো হয় লঞ্চের পর রকেটের উপরিভাগে যন্ত্রগুলির মধ্যে সমন্বয় বিকল হয়ে গিয়েছিল, তার জেরেই ভেঙে পড়েছে স্টারশিপ। তবে মজার বিষয় হলো স্টারশিপ ভেঙে পড়ার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ইলন মাস্ক। সেখানে নিজের রকেট ভেঙে পড়ার ভিডিও পোস্ট করে তিনি লেখেন, সফল হয়নি ঠিকই, তবে এটা নিশ্চিত এই ছবি আপনাদেরকে বিনোদন দেবে, অর্থাৎ এন্টারটেনমেন্ট ফিক্সড হয়। চাঁদের মাটিতে মানুষ পৌঁছলেও মঙ্গলে এখনও কারোর পা পড়েনি। স্বয়ংক্রিয় নবযান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা, কিন্তু কেউই এখনও সেখানে মানুষ পাঠাতে পারেনি। এবার মঙ্গলে যেতে চলেছে স্পেসএক্স। তার আগে এই যে ভিডিওটি আপনারা দেখছেন, সেই ভিডিওটি আমরা আরও একবার ভালো করে দেখব যে কীভাবে স্টারশিপ ভেঙে পড়ল এবং উল্কার মতো মহাকাশযানের যন্ত্রগুলি ছিটকে মাটিতে পড়ছিল, এবং সেই দৃশ্য মঙ্গলে যেতে পৃথিবী থেকে সময় লাগে 9 মাস, কিন্তু মাস্কের দাবি তারা সঠিক এবং উন্নত প্রযুক্তি সহযোগে এমন মহাকাশযান তৈরি করবেন এবং লাল গ্রহে পাঠাবেন যা দূরত্ব অতিক্রম করতে পারবে মাত্র 90 দিনে। মঙ্গলে স্বয়ংক্রিয় নবযান পাঠিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতির উপর দীর্ঘ গবেষণা করছেন বিজ্ঞানীরা। সেখানে সেই যে গ্রহ, সেই গ্রহটি কি বসবাসের অনুকূল, জল পাওয়া যায় কিনা, জীবন ধারণের পরিবেশ কতটা অনুকূল, সবই পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। যদি কখনও পৃথিবী বাসের অযোগ্য হয়ে ওঠে তবে কি মঙ্গলে থাকা যাবে, তাও বিজ্ঞানীদের ভাবনায় রয়েছে। সেই সব চিন্তারই প্রতিফলন HERA। স্পেসএক্সের মালিক চান স্টারশিপ 90 দিনে নয়, সেই জায়গায় মাত্র 45 দিনে মঙ্গলে পৌঁছো। তবে এত কম সময়ের মধ্যে মঙ্গলে পৌঁছানো যতটা সহজ ভাবা হচ্ছে মোটেও ততটা সহজ নয়। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, এর জন্য অনেক সরঞ্জাম লাগবে। শুধু শক্তিশালী ইঞ্জিন হলেই চলবে না, বেশ কিছু অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কার লাগবে। কেন জানেন?
যাতে করে জ্বালানি শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভরে ফেলা যায়, রিফিউল করে নেওয়া যায়। 2025 সালের এটির মহাশূন্যে পাড়ি দেওয়ার কথা। সূত্র মারফত স্টারশিপ সুপার হেভি মহাকাশযানের 7th সংস্করণ তৈরির জন্য প্রস্তুত। গত বছর নভেম্বর মাসে মধ্যরাতে এক্সে রকেট ছড়ে অত্যাধুনিক উপগ্রহটি সফলভাবে মহাকাশযানে পাঠানো হয়। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান বলেন, উৎক্ষেপণ সফল হয়েছে এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট। ২০২৩ থেকেই মাস্কের সংস্থা স্পেসএক্স চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স। তবে এর আগে পরীক্ষার জন্য 6টি স্টারশিপ লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সমস্ত চেষ্টাই বিফল হয়। বৃহস্পতিবার সপ্তমবার পরীক্ষা চালানোর জন্য ফের স্টারশিপ লঞ্চ করে স্পেসএক্স, আর লঞ্চের ঘণ্টাখানেক পর তা ফের ভারত মহাসাগরে নেমে আসবে এমনই প্ল্যান ছিল, কিন্তু হলো উল্টো। ফের যে গোটা পরীক্ষা অসফল হতে চলেছে তা হয়তো গুণাক করেও টের পায়নি স্পেসএক্সের বিজ্ঞানীরা। লঞ্চের কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশে ধ্বংস হয়ে গেল স্টারশিপ। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে গেল স্টারশিপের ধ্বংসাবশেষ। আমরা দেখব সে ভিডিওটি। Good, it's about to fall on top of us. That's crazy. I've never seen anything like that in my life. Oh my god, I gotta FaceTime. That is 100% something burned up the atmosphere. That's wild, space dude. Jump here, I have never seen. That's the coolest shit I've ever seen in my life. Yeah. Look at the sky now. What the? Guys, take a picture of that. Look at this. Oh, I am. I'm getting lost. Good, it's about to fall on top of us. দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।